প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব যে পেপারটি তোমরা পড়লে বুঝতে পারবে তোমাদের কীরকম ধরনের প্রশ্ন স্ট্রাকচার আসতে চলেছে তো তোমাদের পিভি স্টাডি ক্লাস বিগত সাত বছর ধরে তোমাদের ইউটিউবে প্রথম মডেল প্র্যাকটিস সেট তোমাদের দিয়ে আসছে এবং সেখান থেকে বহু প্রশ্ন কিন্তু কমন এসছে এই যে আমি মডেল প্র্যাকটিস সেট তোমাদের এই চ্যানেলের মারফতে দিলাম এবার তোমরা বহু চ্যানেলে দেখতে পারবে কারণ আমি দেখেছি যেই বছর থেকে আমি দেওয়া শুরু করেছি তার পরবর্তী বছর থেকে সেইগুলোই দেখছি অন্যান্য চ্যানেলে শুরু করে দিয়েছেন দেওয়া তো যাই হোক তোমাদের সেগুলো দেখে যদি উপকৃত হও অবশ্যই হবে তো ওই মডেল প্র্যাকটিস ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসরদের সঙ্গে কথা বলে সেইভাবেই কিন্তু তৈরি করা ঠিক আছে তাবলভাবে বুঝিয়ে দেওয়া নয় এবং তোমাদের আরেকটি জিনিস দেখবে যারা কিন্তু তোমাদের যে নোটস বিক্রি করছে বা সাজেশান দিচ্ছে তারা আদৌ পড়াচ্ছেন কি না বা পড়ার সাথে যুক্ত কিনা সেগুলো একটু ভালো করে জেনে নেবে কিছুজন আছে কিন্তু পড়ান তারা পড়ান না শুধুমাত্র বই কিনে তোমাদের প্রশ্ন অ্যান্সার করে দিয়ে তোমাদের দিয়ে দিচ্ছে সেগুলো একটু খেয়াল রেখো সেক্ষেত্রে কিন্তু বিপদ বাড়তে পারে ঠিক আছে কারণ তোমরা যাতে না ঠকো তাই জন্যই বলা বহু ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা এরকম ঠকে সাবলি পেয়ে তোমরা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামের জন্য তখন বিপদে পড়ো ঠিক আছে তো দেখে নাও মডেল প্র্যাকটিস সেট কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য ফুল মার্কস ফিফটি ফর বিএ বিএসসি বি তো তোমাদের তিনটে সেটে পরীক্ষা হবে মর্নিং ডে ইভিনিং তো তিনটেরই কোশ্চেন কিন্তু পেপার আলাদা হবে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনের কিছু কিছু কোশ্চেন কিন্তু আলাদা হতে পারে তবে আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেটগুলো যেগুলো দেবো সেগুলো ভালো করে করো এবং তোমাদের লাস্ট মিনিটে সাজেশন যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে করো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না এবং তোমাদের যদি পিডিএফ নোটস লাগে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সামান্য রেগুলারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কিনে নিতে পারো তো দেখো মডুল ওয়ান থেকে আমাদের পঁচিশ নম্বরে দুটি প্রশ্ন করতে হবে মডেল ওয়ান থেকে একটি মডেল টু থেকে একটি মডেল ওয়ান থেকে আমাদের বলবে যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারশো শব্দের মধ্যে তো এতে এর কে দেখো রয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ খ সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে সংবিধান ও সাংবিধান সাংবিধানিকতাবাদের মধ্যে সম্পর্ক আলোচনা করো দশ গ ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো দশ তাহলে দশ দশ পাঁচ পঁচিশ এই একটি গেল আবার বিতে থাকবে বি ক ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো পাঁচ আইনের শাসন কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো দশ গ ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা সংকট সম্পর্কে আলোচনা করো দশ তাহলে বি ক খ ক পাঁচ দশ দশ পঁচিশ ঠিক আছে তো এইটি গেলো মডেল ওয়ান থেকে দুটি প্রশ্ন যে তার মধ্যে একটি করতে হবে তোমরা কিছুজন রয়েছ যারা তোমাদের ক্যালকান ইউনিভার্সিটি থেকে দিয়েছে পাঁচ 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 করে পঁচিশ সেইভাবেও দিতে পারে সেইভাবে হলো কিন্তু এইভাবে দেবে যে দেখো ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ দিল সংবিধান ও সাংবিধানিকতাবাদ বলতে কি বোঝো পাঁচ দিল ঠিক আছে তো পাঁচ পাঁচ করেও দিতে পারে সেক্ষেত্রে পাঁচটা প্রশ্ন হবে তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রেখো মডেল টু থেকে কী কী প্রশ্ন রয়েছে দেখো মডেল টু থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারশো শব্দের মধ্যে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর তাৎপর্য লেখো অনুচ্ছেদ একান্ন গণনাকৃত দায়িত্ব সম্পর্কে আলোচনা করো দশ বি থেকে দেখো ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের আইনত অবস্থান ও সীমাবদ্ধতার দিকগুলি আলোচনা করো পনেরো এবং এর সাথে খ অনুচ্ছেদ একান্নয়ে বর্ণিত এগারোটি যে মৌলিক কর্তব্য রয়েছে সে এগারোটি মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো ঠিক আছে আগের যে মৌলিক কর্তব্যগুলো ছিল তার সাথে কিন্তু আরও এগারোটি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে ঠিক আছে সংশোধনের পর সেই মৌলিক কর্তব্য এগারোটি আলোচনা করো এই যে উত্তরটি তোমাদের কাছে না থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তার ব্যাখ্যা করে দেবো তো প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের মডেল প্র্যাকটিসের তোমরা পাবে তোমাদের এই মডেল প্র্যাকটিস সেটগুলো ভালো করে প্র্যাকটিস করো দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই মডেল প্র্যাকটিস সেটগুলো একটু পরীক্ষা দিয়ে নিও ঠিক আছে তো আজকের মধ্যে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের যদি অন্যান্য পেপারে মডেল প্র্যাকটিস সেট কালকের মধ্যে বা পরশুর মধ্যে চাই তোমরা লেখো যে স্যার আমার ইতিহাসের বা অমুক যে সাবজেক্টে আমার স্যার মডেল প্র্যাকটিস সেট চাই আমি কাল পরশুর মধ্যেই তোমাদের কিন্তু দেওয়া শুরু করবো তোমরা দেখে নিয়ে আমাকে জানাও এবং বিবি স্টাডি ক্লাসকে ভরসা করে থাকো তোমরা অন্যান্য ক্লাস অন্যান্য ক্লাসের তখন আর প্রয়োজন পড়বে না অন্যান্য চ্যানেলের প্রয়োজন পড়বে না তোমরা খালি বিবি স্টাডি ক্লাসকে এবার ভরসা করে দেখো তোমরা ভালো নাম্বার পেয়ে পাস করবেই করবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি যদি বিশ্বাস না হয় পিবি স্টাডি ক্লাস গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন করো সেখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে সেখান থেকে তোমরা অনেক হেল্প পাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে